হে ডেনিজেন্স, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন অ্যান ইন্টারভিউ, বা টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাতে অনেকেই, অনেক ফ্রেশাররা স্পেশালি, একটু নার্ভাস হয়ে যায়। যদিও এটা সিম্পল কোয়েশ্চেন, বাট ইট ইজ ইয়েট ট্রিকি। তো স্পেশালি ভিডিওটা ফ্রেশার্সদের জন্যে। সবার প্রথমে কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যখনই তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করছে যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, ডোন্ট বি নার্ভাস, মুখের মধ্যে একটুখানি স্মাইল রেখো, আর যা অ্যান্সার দেবে যতটুকুই দাও না কেন, চেষ্টা করবে যে শর্ট, সিম্পল অ্যান্ড ক্রিস্প রাখার। তো সবার প্রথমে নিজের নাম তো অবভিয়াসলি বলবেই, আর হাইও বলতে পারো, হাই ইজ কাইন্ড অফ সেমি ফর্মাল, তো সেটা বলতে মানে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এরকম কেউ ভেবো না যে মানে কোনো হাইলি রেসপেক্টেড পার্সন বসে আছে বা ইন্টারভিউয়ারকে আমি প্রথমেই গিয়ে হাই বলবো, ইট ইজ নট সুটেবল। কেউ কেউ এরকম ভাবতে পারো, তো একদমই ভাববে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রথমে তো নিজের নাম বলবে, তারপরে তুমি বলবে যে কোথা থেকে তুমি বিলং করো। বলতে পারো আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন সো অ্যান্ড সো টাউন, তোমার জায়গা বলতে পারো। তারপর যেহেতু তুমি ফ্রেশার, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তো তোমার স্কিল সেট তুমি ওইভাবে হয়তো ব্যাখ্যা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে, যেই তুমি বললে যে তুমি কোথা থেকে বিলং করো, তারপরে তুমি বলবে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে গিয়ে অবভিয়াসলি রিসেন্ট যেটা সেটা আগে বলবে, যেমন ধরো তুমি গ্র্যাজুয়েশন করেছো, বিকম বা বিটেক বা যাই করে থাকো না কেন, সেটাকে আগে বলবে। তারপরে তুমি তোমার প্লাস টু বা টেন্থের রেজাল্ট, মানে রেজাল্ট অবভিয়াসলি বলবে না, তখন তুমি বলবে যে তুমি কোথা থেকে প্লাস টু বা টেন্থ পাস করেছো। হ্যাঁ, অবভিয়াসলি গ্র্যাজুয়েশনের মার্কস বা টেন্থ বা টুয়েলথের মার্কস বলতে যেও না, কারণ আজকাল ওটাকে কেউ প্রেফারেন্স দেয় না। নেক্সট যেটা তুমি বলবে হচ্ছে তোমার হবিজ। এখানে অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেকে ভাবে যে হবিজে কী বলা উচিত বা কী বললে ইট ইজ সুদিং টু দি ইয়ার্স অফ দি ইন্টারভিউয়ার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এত কিছু ভেবো না, আরে হেলিকপ্টার যাচ্ছে, তো এত কিছু ভেবো না। হবিজ তোমার নিজে যা খুশি ইচ্ছা বলতে পারো। তোমার যদি হবি স্লিপিং হয় তো তুমি স্লিপিং বলতে পারো, তোমার যদি হবিজ ক্রিকেট হয় তো তুমি শুধু ক্রিকেট বলতে পারো। এরকম কোনো ম্যান্ডেটারি না যে তোমাকে দু তিনটে হবিজই বলতে হবে, যদি একটা থাকে তো তুমি একটাই বলো, কিন্তু যেটা বলবে সেটার ব্যাপারে যেন তোমার ইনফরমেশান থাকে। যদি তুমি বলো যে আই লাইক ক্রিকেট, তো তোমাকে ক্রিকেটের ব্যাপারে জানতে হবে যেন সত্যিই সেটা তুমি জানো। যদি তোমার গার্ডেনিং হয় তো তুমি গার্ডেনিংয়ের ব্যাপারে তোমাকে জানতে হবে, কারণ কি বাই চান্স যদি একটা ইন্টারভিউয়ার যদি একটা ক্রস কোশ্চেন করে ফেলে যে এইটার ব্যাপারে বলো, পার্টিকুলার তোমার হবির ব্যাপারে কিছু বলো, তখন কিন্তু তুমি একটা ফলস পজিশনে পড়ে যাবে। তো শর্ট অ্যান্ড সিম্পলভাবে বলতে গেলে, ধরো তুমি কলকাতায় বিলং করো, তুমি ধরো ফ্রেশার, আর তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরো বিকম বা বিটেক, তো তুমি বলতে পারো এরকমভাবে যে হাই, মাই নেম ইজ সো অ্যান্ড সো, আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন কলকাতা, মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ সো অ্যান্ড সো। বলতে পারো তুমি কোথা থেকে বিকম বা গ্র্যাজুয়েশন করেছো, আর তোমার স্কুলিং কোথায় ছিল, তোমার হবিস কী কী। তো এক জিনিস মাথায় রাখবে সবসময় যে তুমি যা বলবে, ইন্টারভিউয়ার কিন্তু লক্ষ লক্ষ প্রচুর 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 ইন্টারভিউ নেয়, ঠিক আছে? তো তার লাইফ স্প্যানে তাকে কিছু মিথ্যা বললে সে বুঝতে পারে যে তুমি কোনটা ফেক বলছো বা কোনটা সত্যি বলছো, তো সে তোমায় ক্রস কোশ্চেনও করবে। আর তুমি এটা সবসময় মাথায় রাখবে যে তুমি যা আনসার দিচ্ছ সেই তোমার আনসারের ওপরেই কিন্তু নেক্সট পার্সন, মানে তোমার সামনে যে ইন্টারভিউয়ার রয়েছে, তার সে ওইভাবে তোমায় কোশ্চেনটা করবে। তো যা বলছো সেটা ভেবে বলবে, কারণ তোমার আনসারের ওপরেই নেক্সট পার্সনের কোশ্চেনটা আসবে। তো অনেকে, হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নিজেকে একটু গ্রুম করবে, মানে একটু গুগল ঘেটে বা একটু যে জানে ব্যাপারটা, এরকম না যে কেউ জানে না তাকে তুমি বললে যে আমাকে কোশ্চেনটা ধরতো, আমাকে একটু জিজ্ঞেস করতো, আমি দেখি বলতে পারি কি না। তো সে অবভিয়াসলি তোমাকে কিছু ফিডব্যাক দিতে পারবে না যদি সে এক্সপিরিয়েন্স না থাকে ব্যাপারগুলোতে। অবভিয়াসলি যে ব্যাপারগুলোতে এক্সপিরিয়েন্স, যে তোমার ভুল ধরিয়ে দেবে, তার কাছেই একবার কয়েকটা ডেমো প্র্যাকটিস করে নেবে ইন্টারভিউতে যাওয়ার আগে। ভয়ের কিছু নেই, এরকম হতেই পারে যে ফার্স্ট ইন্টারভিউ তুমি ক্র্যাক করবে, তার কোনো মানে নেই। এরকমও হয়েছে যে একটা ছেলে হয়তো 100টা ইন্টারভিউ দিয়ে তারপরে ইন্টারভিউতে সে পেয়েছে। তো ইচ ইন্টারভিউ ইজ আ লার্নিং। তো পাস বা ফেলের ভয় রাখবে না, যেটা তো সত্যি সেটাই বলবে, কোনো কিছু ফেক ডকুমেন্টসও পেশ করবে না, যা সত্যি সেটাই বলবে।
দেখো, ইন্টারভিউতে জব পাওয়া বা না পাওয়া সেটা তো ইন্টারভিউয়ারের ওপর, বা তাদের কী রিকোয়ারমেন্ট বা স্কিল সেট চাই সেটা তাদের ব্যক্তিগত বা তাদের বিজনেসের রিকোয়ারমেন্টের ওপর। এবার তুমি নিজের 100%টা দেবে, যদি পেয়ে যাও তো খুবই ভালো, যদি না পাও ইটস আ লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউ ক্যান গো হ্যাড অ্যান্ড ক্র্যাক দি নেক্সট ইন্টারভিউ। তো এটাতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ফেল হয়ে গেলে তখন কী হবে, নার্ভাসনেসে হাত কাঁপছে বা পা কাঁপছে, তো এইসব একদমই করবে না, ওয়েল প্রিপেয়ার্ড থাকো। আর হ্যাঁ, অবভিয়াসলি নিজেকে একটু ওয়েল মেনটেইনভাবে যেও, মানে প্রপার শার্ট প্রপার প্যান্ট পরেই যেও, ফাঙ্কি লুক নিয়ে ইন্টারভিউতে যেও না, ইট ডাজন্ট গিভ আ গুড ইম্প্রেশন টু দি ইন্টারভিউয়ার। তো এইটুকুই আমার বলার ছিল, যে কারণ আজকালকার দিনে আমি দেখলাম রিসেন্টলি হয়তো রেজাল্ট ঘোষণা করার কথাও মানে চলছে বিভিন্ন গ্র্যাজুয়েশন যারা সদ্য এই বছরে পাস আউট করবে, কারণ করোনা সিচুয়েশনে তো এক্সামও নেওয়া যাচ্ছে না, তো তারা অনেকেই টেনসড। আমার বন্ধুর ভাই বোনেরাও রয়েছে যারা ব্যাপারটা নিয়ে টেনসড, তাই আমি ভাবলাম যে হয়তো ভিডিওটা এই ব্যাপারে করলে হয়তো কিছু ইনফরমেশান দেবে তাদেরকে। তো একটু কিছু পারলে একটু ইউটিউবে ভিডিও দেখে নিও যে কীভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় বা কী করতে হয় কী না করতে না কী করতে নেই, বডি পশ্চার কীরকম রাখতে হয়। একটা ছোট্ট সিম্পল ট্রিক বলছি, ইন্টারভিউয়াররা কিন্তু কিছু কিছু জিনিস জানে, কিছু কিছুভাবে বুঝতে পারে যে তুমি মিথ্যা কথা কীভাবে বলছো, তো বা তুমি যিনি একটা কথা একটা কিছু যদি তুমি বলছো সেটা কি তুমি বানিয়ে বলছো না সেটা সত্যি তুমি জেনুইন বলছো। সো কীভাবে তারা বুঝতে পারে, একটা আমি ছোট্ট ট্রিক বলে দিচ্ছি যদিও আমার এই ব্যাপারগুলো রিভিল করা উচিত নয়, সেটা হচ্ছে যে যখনই তুমি সোজা ফ্রন্ট মানে সোজাসুজি বসে যখন ইন্টারভিউ কিছু বলছো, সবসময় চেষ্টা করবে তুমি নিজের বাদিকে সবসময় তাকানোর, বাদিকে তাকিয়ে যদি কিছু ভেবেও তোমায় কিছু বলতে হয় সবসময় চেষ্টা করবে বাদিকে তাকিয়ে ভাববে ভেবে তারপরে তুমি উত্তরটা দেবে, তোমার বাদিক মনে রাখবে কিন্তু, কারণ সাইকোলজি অনুযায়ী তুমি যদি ডান দিকে তাকিয়ে যদি কিছু বলো তো সেটা অবভিয়াসলি মানে এটা মানে সাইকোলজি বলে যে ডান দিকে তাকিয়ে যদি কোনো মানুষ কোনো কিছু চিন্তা করে ভেবে বলে তার মানে সে সেটা ফেক করছে, সে সেটা হয়তো বানিয়ে বলছে। তো এইসব ছোটোখাটো ট্রিক্সগুলো কিন্তু ইন্টারভিউয়াররা জানে। তো যদি তুমি এটা চাও যে ইন্টারভিউয়ারকে আমি কিছু বুঝতে দেবো না, তো সেটা কিন্তু মানে ঠিকঠাক তোমার প্ল্যানিং নয়। তো চেষ্টা করবে যদি তুমি ব্যাপারটা ফেকও করছো, চেষ্টা করবে যে সবসময় বাদিকে তাকিয়ে যদি তোমার ভাবতে হয় বা তুমি ইন্টারভিউকে দেখাতে ইন্টারভিউ যে নিচ্ছে তাকে তুমি দেখাতে চাইছো যে আমি ভাবছি ব্যাপারটা নিয়ে, তো সবসময় নিজের বাদিকে তাকাবে, বাদিকে তাকিয়ে তারপরে ভেবে তারপরে তুমি বলবে। আর এটা অ্যাকচুয়ালি হিউম্যান টেন্ডেন্সি, আমরা যখন হিউম্যান নেচার বলতে পারো যে যখন আমরা কিছু বানিয়ে বলি বা হয়ে বলি তখন অটোমেটিকলি আমরা ডান দিকে তাকাই, ডান দিকে বা উপরের দিকে বা ডান দিকের দিক মানে উপরের দিকে ডান দিকের দিকে তাকাই। তো চেষ্টা করো সবসময় যদি তুমি ব্যাপারটা ফেকও করছো যাতে ইন্টারভিউ যেন না বোঝে, চেষ্টা করো সবসময় বাদিকের দিকে তাকিয়ে কথাটা বলার। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারভিউ রুমে ঢোকার আগে অবভিয়াসলি পারমিশন তো নেবেই, বসার আগেও পারমিশন নেবে। ইন্টারভিউ যেরকমই তোমার যাক বা ভালো যাক বা মন্দ যাক, বেরোবার আগে ফার্ম হ্যান্ডশেক করতে ভুলো না, মানে শক্ত করে হ্যান্ডশেকটা করা, সেটাতে বোঝায় যে তোমার জবের প্রতি ইন্টারেস্টটা কীরকম। যদি তুমি একটা লুজ হ্যান্ডশেক করো তো সেটা ডিপিক্ট করে যে তুমি জবটার প্রতি হয়তো ইন্টারেস্টেড নয়। আর আশা যেরকম শুরুতে যেরকম একটা হাসি রাখবে তো ইন্টারভিউয়ের শেষেও একটা হাসি রাখবে নিজের মুখে, আর যাওয়ার সময় অবভিয়াসলি থ্যাংক দি ইন্টারভিউয়ার ফর গিভিং ইউ দি অপরচুনিটি টু প্রেজেন্ট ইউর সেলফ, বি কাইন্ড, বি গ্রেটফুল, বি শো গ্র্যাটিটিউড। তো এই জিনিসগুলো মাথায় রাখলে আমার মনে হয় না একটা নর্মাল ইন্টারভিউ সেটা যত ছোটো জায়গা বা বড়ো জায়গাই হোক না কেন খুব একটা খারাপ যাবে। এছাড়া তোমরা তো নিজেরা ইন্টারভিউ দেওয়ার আগে রিসার্চ তো করবেই, তো সেখানে তোমাদের অনেকগুলো পয়েন্টস তোমরা এর থেকেও বেশি হয়তো হাইলাইট হতে পারবে। তো বি পজিটিভ, বি কনফিডেন্ট, আর ভয় পেও না, ইট ইজ জাস্ট আ স্টেপ ইন ইউর লাইফ। আশা করি ভালো লাগবে, ভালো লাগবে তোমাদের ইন্টারভিউটা দিয়ে। ইনফ্যাক্ট যদি ভালো হোক বা মন্দ হোক যাই হোক না কেন চেষ্টা করো নিজের বেস্টটা দেওয়ার, ব্যাস তারপর বাকিটা ডেস্টিনির ওপর ছেড়ে দাও। তো ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ স্পেশালি ফর ফ্রেশার্সদের জন্যে আজকে এইটুকুই। ইনফরমেটিভ লেগে থাকলে LSS লাইক শেয়ার সাবস্ক্রাইব।